হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। বরাবরের মতো ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে টু ভার্সেস টু গেম প্লে করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা তিনটি ম্যাচ গেম প্লে করব এবং এই শটটি একবারে পারফেক্ট করে সোলো করে দিব। ওকে, পাখি সরিয়ে ফেলব। খুব সুন্দরভাবে কিন্তু পাখটি এখান থেকে সরে গেল, কারণ আমাদের ধৈর্য সহকারে গেম প্লে করতে হবে, না হলে কিন্তু উইন হতে পারবো না। নেক্সট পাক এখান থেকে কেটে শট করবে এবং পাক সরিয়ে ফেলবো। আমার কিন্তু পাক অনেকগুলোই মিস হওয়ার সম্ভাবনা আছে, তারপরও আমরা ক্লিয়ার করে দিব। তো এই পাকটি যদি শট করি সাইডে বাজে সাইড থেকে, তো আরেকটু এগিয়ে নিলাম, এরপরে আমরা সোলোভাবে শট করবো, না হলে স্ট্রাইকার পকেটে চলে যাবে, ফাউল হয়ে যাবে। পারফেক্ট শট হয়েছে, স্পিড একটু শট করলে কিন্তু স্ট্রাইকের পকেটে চলে যেত। এখান থেকে নেক্সট পার্ক, এখান থেকে রেডটি নিব এবং এখান থেকে বিয়েট করব। তো অবশেষে অপেনিয়নটা লিড দিয়ে চলে গেল। পরবর্তী গেম প্লে আবারও আমরা টু ভার্সেস টু বার্সেলোনা প্যারিস গেম প্লে করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আমরা পরবর্তীতে দেখি এখানে কি করতে পারি, এবং আমার টিম কিন্তু এখানে স্ট্রাইকার পেয়েছে, তারে কিন্তু আমি শর্ট করতে না বললাম, পয়েন্ট পাখি পকেটে নিতে বলেছি। সেটা না করে ক্লিয়ার করার দেখতে পাচ্ছেন, একটি চর দিয়ে দিলাম, তাছাড়া আর উপায় নেই দেখতে পাচ্ছেন। তারে তো আর পাবো না কাছে, তাই তো তারে একটি প্রোফাইলে চর দিলাম, যেটাই হোক। তো দেখতে পাচ্ছেন আমার যে টিম ভাই যে কাজটি করলো টু ভার্সেস টু গেম প্লেতে আসলে, আমাদের যেটা করা উচিত সেটা না করে সে উল্টোপাল্টা করে গেম প্লে করে, মানে এক দফা গেম প্লে করে, এখানে আমাদের দুই দফা দেখতে হবে অবশ্যই। কিন্তু আমাদের দুই সেটটি দেখতে হবে, আমার টিম কী রকমের গেম প্লে করতে পারবে সেই রকমের পাক বের করতে হবে। তো দেখি এখানে কি করে, এখানে হয়তো পাকগুলো বের করবে, ক্লিয়ার করে দিতে পারে সম্ভবত। খুব সুন্দর একটি শট করেছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এবং যদি ভুলবশত আমরা স্ট্রাইকারটি পেয়ে যাই, ওয়াও দেখতে পাচ্ছেন কীভাবে কি শট করলো। হয়তো এই হ্যাক করে গেম প্লে করে, ভুলবশত যদি আমরা স্ট্রাইকার পেয়ে যাই আমরা ক্লিয়ার করে দিব। তো আপনি এখনও লাইক করে না রাখলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। খুব সুন্দর শট করছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অবশেষে আমরা ফাউল পেয়ে গেলাম। এখন আমরা এখানে আমি কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, চেষ্টা করতে হবে, হয়তো মিস আবার হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, মিস হতেই পারে, এটাই স্বাভাবিক। তো নেক্সট পাক এখান থেকে এই শটটি করবি, স্পিডে শট করলে কিন্তু স্ট্রাইকের পকেটে চলে যাবে, ফাউল হয়ে যাবে। তারপরও চেষ্টা করবে একটু মিডিয়ামে শট করার জন্য। দেখেন এখানে কিন্তু আমার স্ট্রাইকারটা পকেটে চলে যায়, তো সামান্য একটু স্পিড কম হওয়ার কারণে স্ট্রাইকারটি পকেটে চলে যায়নি। পরবর্তী যে পাকটি আছে এই পাকটি আমি উপর থেকে ভাসাভাবে নিব, ওকে, এবং আমার এই সাইটের পাকটি এখান থেকে বের করব। এখন আমার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ফেয়ার গেম প্লে করি মিস যে কোনো সময় হতে পারে। তো আমরা এখান থেকে কেটে শট করবো মিডিয়ামে, ওকে, পারফেক্টভাবে। এবং এবার রেডটি শট করবো, মিডিলে টাচ লাগানোর চেষ্টা করব। তো আমার একটি পাক যেন আমি বের করতে পারি, অল্প একটু টাচ লেগেছে, অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন পরবর্তী শটে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো পাকটি, মিস পাকটি আমরা তুলে নেব, ওকে। তো আমাদের লাস্ট পাক ইজি হয়ে গেছে, একবারে ইজি, তারপর অপেনেট যারা ছিল লিড দেয়নি। যাই হোক, পরবর্তী গেম প্লে আবারও আমরা টু ভার্সেস টু বার্সেলোনা টেবিল গেম প্লে করেছি, এবং লাস্ট গেম প্লে হিটটে অনেক হার্ড হবে, তবু দেখতেই পাচ্ছেন ডবল টাচে পাক চলে যাবে। তো আমরা এখান থেকে পাকটি শট করবো এবং আমাদের ডান সাইডের পকেটে নিব। এখানে আমাদের পারফেক্ট
শর্ট হওয়ার কারণে কিন্তু চলে গেছে। যাই হোক, এইটা কিন্তু 60-70% এর মতো এই শর্টগুলো পকেটে চলে যায়। তো পরবর্তী যে পাকটি আছে, এই পাকটি আমরা শর্ট করি এবং মিডল থেকে পাকগুলো বের করি। যতটুকুই বের হয়েছে অনেক ভালো হয়েছে। এবং অপর সাইডে যে পাকটি আছে আমার টিমের সাইডে, এই পাকটি শর্ট করব খুব স্পিডে এবং স্লোভাবে। আমরা সবসময় ধৈর্য সহকারে গেম প্লে করব। আমাদের তিনটি পাক কিন্তু পকেটে চলে গেছে। তো যাই হোক, আমাদের আরও রিক্স হতে পারে, হার্ড হতে পারে, তাই আমরা বেজের পাকটি শর্ট করব। এবং তার আগে এখান থেকে উল্টো করে শর্ট করি, ঠিক আছে? উল্টো করে নিয়ে নিলাম, উল্টো করে কিন্তু অনেকটাই হার্ড ছিল। যাই হোক, পারফেক্ট শর্ট করতে হবে এবং এই পাকটি শর্ট করব পারফেক্টভাবে। একটুর জন্য কিন্তু পকেটে চলে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।